আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় আমাদের মাথা ব্যথা করে, মাথায় খুব ব্যথা, খুব যন্ত্রণা, মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরেও আমাদের মাথা ব্যথা ভালো হয় না। অনেক সময় দেখা যায় মাথা ব্যথা এমন সময় হয় তখন সমস্ত ফার্মেসিগুলো বন্ধ থাকে, আমরা চেষ্টা করে ওষুধ খাইতে পারি না। এই আয়াতটি সাতবার পড়ে মাথায় যদি আপনি ফু দেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মাথা ভালো হয়ে যাবে। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো যদি মাথা ব্যথা হয়, আপনি নিজেই জার ফুঁক দিয়ে মাথা ব্যথা থেকে তাদেরকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين 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 বাংলা উচ্চারণ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। ইনশাআল্লাহ মাথা ব্যথার জন্য দোয়াটি সাতবার পরে মাথায় ফু দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে।